আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি আসছি আমার লাউ বাগানে। লাউর বাগানে আমি এখন আছি। চেষ্টা করবেন প্রত্যেকেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার। আমার যে অবস্থানটা লাউ বাগানের, মানে এখন বর্তমানে এই পর্যন্ত প্রায় কয়েকশো লাউ বিক্রি করছি। এই কয়েকশো লাউ বিক্রি করার পরে এখন বর্তমানে এই বাগানের এই অবস্থায় আছে। এখনও আপনারা দেখতে পারবেন বাগানের মধ্যে কী পরিমাণ লাউ আছে। আর আমি জরুরি ভিত্তিতে দুই চারটা কথা কইমু আপনার সাথে, যে কথাগুলো হওয়ার লাগে আমি আজকে ভিডিওটা করতেছি। যে আপনারা যতটুকু সম্ভব ওই গাছের মধ্যে মাছাগুলা অনেক বড় করার দরকার আছিল, যেহেতু আমার এখানে মাছা জায়গার দৈর্ঘ্য কম, আমার যে পরিমাণ গাছ আছে গাছে অনেক বড় মাছা চায়, কিন্তু এই পরিমাণ মাছাটা আমি করতে পারছি না জায়গা স্বল্পতার কারণে। এখন আলহামদুলিল্লাহ মনে করেন কয়েকশো লাউ বিক্রি করার পরে বর্তমানে আমার বাগানের মধ্যে আপনারা দেখেন মাছার মধ্যে যেমন নিচের দিকে ঝুলতেছে এমন উপর দিকে আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই উপরের দিকে ফাতা দিচ্ছে এইরকম লাউ, অনেক লাউ আমার গাছের মধ্যে এখন বর্তমানে উপর দিকে। আমার যেহেতু মাছাটা আমার ছোট, সে কারণে আমি সবটা আপনারা ইয়ে করতাম পারতাছি না। এই দেখেন, এই যে দেখেন লাউগুলো এরকম অবস্থার মধ্যে আছে। আমি একটা লাউ কাটলাম, এখন বর্তমানে লাউটা আমি কাটলাম গাছ থেকে। এরকম অসংখ্য লাউ এখন বর্তমানে আমার গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। লাউয়ের ওজন এখন মাছাগুলা, মাছার যে বানগুলো আসলো অনেকটাই লুজ হয়ে গেছে গিয়া, দেখতে পারেন ফাতারে ইয়ে ফুটছে। এই যে ফাতার ইয়ে ফুটছে এখন বর্তমানে অনেক লাউ। আমি খেয়াল করে খাটতেও না হইলে অনেক সময় দেখা যায় লাউগুলো শক্ত হয়ে যায়। শক্ত না হইবার লাগে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন লাউয়ের মাছা, দেখেন লাউয়ের ভাড়ে আমার মাছাটা অনেকটা লুজ হইয়া নিচ দিকে নামে গেছে। এখন আপনারা দেখেন, আমরা যদি আমার মতো আপনারা যদি ফর্মুলা করিয়ে নিতে পারেন, আপনারা লাউ গুণা শেষ করতে পারবেন না। কয়েকশো লাউ দেখেন আমার গাছের মধ্যে এখনো আছে, আর এ পর্যন্ত আমি কয়েকশো লাউ বিক্রিও করছি এই মাছের থেকে। এখনো আছে লাউ আলহামদুলিল্লাহ। আপনারা যে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে চাইছিলাম, যে লাউয়ের মাছাটা বড় করে দিবেন, আর কিছু এই যে দেখেন কিছু এই যে নিচের দিকে ঝুলছে এই যেগুলোরে আপনারা চেষ্টা করবেন উপর দিকে দেওয়ার, কারণ এগুলো যত বাইব তত আইব। এবারে উপর দিকে উঠে দিবেন, কারণ প্রত্যেকটার মধ্যে দেখেন এখন প্রচুর পরিমাণ, প্রত্যেকটা আঁকির মধ্যে এখন বর্তমানে ফুল আছে। এই যে দেখেন একটা দুইটা তিনটা, দেখেন প্রত্যেকটা গিরে গিরায়, প্রত্যেকটা গিরে গিরায় দেখেন ফুল ফুল, এই প্রত্যেকটা গিরায় গিরায় ফুল ফুল আছে। আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে পরিচর্যা করার। আর এখন বৃষ্টির এখনও বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, দুই তিন দিন ধরে যে বৃষ্টির প্রচুর পরিমাণ মাত্রা আছে, আপনারা একটু খেয়াল করে দেবেন যে পানি না জমে। আর দুই নম্বর যে জিনিসটা হচ্ছে, যেখানে আগাছাগুলো আছে আগাছাগুলো পরিষ্কার করা সবচেয়ে বড় কাজ হইল গিয়া, আগাছাগুলো পরিষ্কার করা এটি হলো সবচেয়ে বড় কাজ। এবং পানি যেন না জমে এটা আপনারা পরিষ্কার করে দেবেন। আর বিশেষ করিয়া সঠিক পর্যায়ে যদি আপনারা যত্ন এবং গোড়ার দিকে যদি আপনারা খানি থাকে গাছের, তো গাছের গোড়াই মোটামুটি তিন মাসের মতো থাকে, মানে তিন মাস ফলন দেয়। এই তিন মাস ফলন আপনারা পাইতে হইলে গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য সরবরাহ রাখত। এই দেখেন আমার গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য এখনো আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে আপনার সাথে এই পর্যন্ত। আমি গাছের গোড়া দিকে আইছি এখন, তো এইদিকে আপনারা প্রত্যেকে দেখছেন আশা করি, তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।